হ্যালো গাইস, টপিক কিচেন উইথ ভিলেজ। আজকে আমি মটন কষা বানাবো। তো মটন কষা বানানোর জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর আলু নিয়ে নিয়েছি। আর তোমাদের বৌদি আজকে রান্না করবে না, ডেলি ডেলি ও বানায়, তো আজকে আমি বানাবো। তো এই যে মটন নিয়েছি আধা কেজি, আসলে এটা পাঁঠার মাংস, একদম কচি পাঁঠার মাংস। তো কি করে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি বানানি শুরু করি, তো আপনারা দেখতে থাকুন। আমার তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দিয়ে নিব শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা জিরা। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর দিব টমেটো। এবার আমি টমেটো দিয়ে নিব। এবার দিব আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, বানানো মিশ্রণটা দিয়ে দিব। এখন এই বানানো মিশ্রণের মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, লবণ আর হলুদ। এখন আমি ঢেকে দেবো এটাকে, গ্যাসটা কমিয়ে দেবো, ঢাকনাটা উল্টে দেখে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আরেকটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাংস আর আলু দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম যা হয়েছে না ফাটাফাটি আছে। আমি এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিব। দশ মিনিট ঢেকে রাখবো, নাহলে সিদ্ধ হবে না। 10 মিনিট হয়ে গেছে, আমি উল্টে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আমি আরো 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, একদম সেন্ট বেরিয়ে গেছে, যা হবে না টেস্টি, দারুণ। এবার আমি গরম মশলা দিয়ে দিব। মিট মশলা দিয়ে দিব,
দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সেই টেস্টি হবে খেতে।